নীলফামারী ডিমলায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ডিমলা কুঠিরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচার ও আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নীলফামারী এক ডোমার ডিমলা আসনের ভাবনা নিয়ে ফার্মাসিস্ট সরকার ফারহানা আক্তার সুমির এই বিশাল মত বিনিময় সভার আয়োজন করেছেন ডিমলা উপজেলা সর্বস্তরের জনগণ। বীর মুক্তিযোদ্ধা মইজ উদ্দিনের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডক্টর মরিয়ম ও ডোমার ডিমলা আসনের এমপি পদপ্রার্থী ফার্মাসিস্ট সরকার ফারহানা আক্তার সুমি সহ সঙ্গে আসা নেতৃবৃন্দ। এ সময় স্থানীয়রা তাদের এলাকার নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। লায়ন ইসলাম, রুবেল ইসলাম, আলিম ইসলাম, ফেরদোস আলম প্রমুখ। এ সময় সরকার ফারহানা সুমি বলেন, ডোমার ডিমলা আমার স্বপ্ন, ডোমার ডিমলার সব কিছু আমার স্বপ্নের সাথে জড়িত, তাই আগামী সংসদ নির্বাচনে আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সমস্যা নিজ সমস্যা মনে করে শতভাগ কাজ করে যাব। আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী এবং জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী, আমি জননেত্রী শেখ হাসিনাকে অনুসরণ করে আজকে এই পর্যন্ত যতটুকু আমার পথ চলা আমি তাকে অনুসরণ করে এসেছি। আজকে যে আপনাদের সঙ্গে মত বিনিময় সেটুকু কিন্তু আমার জননেত্রী শেখ হাসিনাকে অনুসরণ করেই আসা। আমরা কিন্তু এখন নারীরা ঘরের বাইরে যাই না, আমরা দেখা যাচ্ছে যে আমাদেরকে বাজারেও যেতে হয় না, বিভিন্ন জায়গায় কাজের জন্য যেতে হয়। তো আমি নিজে যেটা অনুভব করি, আমার এই রাজনীতিতে এসে মানে ঠিক সময় মতো নামাজ পড়া কঠিন হয়ে গেছে, কারণ ছেলেরা তো মসজিদে যে কোনো সামনে পেয়ে যায়, মেয়েদের জন্য মেয়েরা বাজারে গেছে, এখন নামাজ তো পড়বে কোথায় বলেন? হ্যাঁ, সবার মাগরিবের মাঝখানে যদি যায় মাগরিবের মাঝখানে। তো আমার ইচ্ছা আছে যে আমি আমার আল্লাহ তাআলা যদি আমাকে ক্ষমতা দেন, আমি কিন্তু বাজার এলাকার যে মসজিদ গুলো আছে অন্তত পক্ষে 10 জন মহিলার যে নামাজ পড়ার ব্যবস্থা সেটা থাকবে, এটা আমি চাই। কারণ এবং আমি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমি কিন্তু সকলের কাছে যাই, আমি হিন্দু ধর্মাবলম্বীদের পূজাতেও যাই, প্রত্যেকটা পূজাতেই আমি যাই। আমি চাই আমরা সবাই মিলে একসাথে সুন্দর করে বসবাস করব, এটা আমার বিশ্বাস। এবং সুন্দরভাবে বসবাস করতে গিয়ে যে প্ল্যানগুলো করতে হবে সেগুলো আমি করতে চাই। তো আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা আমার পাশে থাকবেন। আমি আমার ডোমার ডিমলা মানুষকে খুব ভালোবাসি। কালকে আমার ভালোবাসা দিবসে আমি আমার ভালোবাসার মানুষগুলোর সঙ্গে মত বিনিময় করব। আমাদের কৃষকের দাবি, আমাদের 3 ফসলি জমি কি করে তারা এই নদীকরণ করবে, এটাই আমরা জানতে চাই। আমি মিডিয়া ভাইদেরকে বলতে চাই, আপনারা যেটা সত্য সেটাকে উদ্ঘাটন করবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য, স্মার্ট বাংলাদেশ করার জন্য তৈরি করবেন। আমরা নাকি মঙ্গা এলাকার মানুষ, হ্যাঁ, এই জন্য আমি বলি যে আমাদের উপরের দিকে নেত্রী খুবই কম। হ্যাঁ, আপনারা যদি আপনাদের এলাকার মেয়েদেরকে সাহায্য করেন, আপনারা সাপোর্ট করেন, যেমন সুমি আছে, আপনারা যদি তাকে সাহায্য করেন, তাকে সব দিক থেকে আপনারা সাপোর্ট দেন, তাহলে ও কিন্তু জাতীয় পর্যায়ে ভালো করবে, আপনাদের কথাগুলোকে সে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবে।